Dear students of class 11 or 12 or those who would like to learn how to translate English into Bangla, all of you welcome to my channel RS Method of Learning English. I'm Rashidul Hasan Raj, a lecturer in English, Koksha College, Koksha Kuchia. Dear students, today I will translate lesson 2 of unit 2, which is about traffic capital of the world. Dear students, I will show you how to translate English sentences into Bangla very easily. And at the same time, I will tell you the grammatical items which have been used in this lesson. Dear students, I will translate this lesson literally so that you can understand this lesson without facing any kind of problem. Dear students, এটি এমন একটি ভিডিও ক্লাস যেটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের পাঠ্যবইয়ের অন্যান্য ইউনিট থেকে বিভিন্ন লেসনগুলো নিজে থেকে বাংলায় অনুবাদ করতে ইচ্ছা করবে ডিয়ার স্টুডেন্টস। তাহলে কেন? কারণ আমি এই লেসনটি যখন বাংলায় অনুবাদ করব তখন এর মধ্যে কী কী গ্রামার ব্যবহার করা হয়েছে এবং সেই গ্রামারগুলো কী কী বাংলা অর্থ করে সবই আমি তোমাদেরকে বলবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। আমি এটি তোমাদের জন্য ভেঙে ভেঙে অনুবাদ করব যাতে তোমরা তোমাদের পাঠ্যবইয়ের অন্যান্য লেসন এবং ইউনিটগুলো নিজে থেকে বাংলায় অনুবাদ করতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে কীভাবে বাংলায় অনুবাদ করতে হয়। লেসন টু পার্ট টু, ট্রাফিক ক্যাপিটাল, যানজটের রাজধানী অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যানজটের রাজধানী। ওকে ডিয়ার স্টুডেন্টস, যেহেতু লেসনটি অনেক বড়, তাই আমি মেইন অংশটুকু থেকে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এই অংশটুকু বাদ দিয়ে এই অংশটুকু মেইন অংশটুকু থেকে পড়বো। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো নাও রিড, এখন পড়ো। ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথম যে সেন্টেন্সটি দিয়ে আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নাও রিড, এখন পড়ো, সেজন্য বাংলা হবে পড়ো। নাও রিড, এখন পড়ো দিস আর্টিকেল, এই অনুচ্ছেদটি অথবা এই লেখাটি পড়ো। রিটেন, লিখিত, বাই মাইকেল হবস, মাইকেল হবস দ্বারা লিখিত, টাইটেল, শিরোনামে, ওয়েলকাম টু দ্য ক্যাপিটাল, ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল, ট্রাফিক ক্যাপিটাল, যানজটের রাজধানীতে স্বাগতম, অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যানজটের রাজধানীতে স্বাগতম। আই অ্যাম, আমি আছি। ডিয়ার স্টুডেন্টস, দেখো কীভাবে বাংলায় অনুবাদ করতে হয়। আই অ্যাম, আমি, বি ভার্ব ব্যবহার, তাহলে বাংলা হবে হয় বা আছি। যেমন ধরো আমি লন্ডনে আছি, এটা বাংলা করতে হবে আই অ্যাম ইন লন্ডন। সে এই মাঠের মধ্যে আছে, হি ইজ ইন দিস ফিল্ড। তাহলে দেখো আই অ্যাম, আমি আছি, ইন এ টাইনি স্টিল কেস, একটা ছোট্ট, টাইনি মানে ছোট্ট, আর স্টিল মানে ইস্পাত, আর কেস মানে খাঁচা। আই অ্যাম, আমি আছি, ইন এ টাইনি স্টিল কেস, আমি আছি একটা ছোট্ট স্টিলের খাঁচায়। অ্যাটাচ টু মানে সংযুক্ত, আর অ্যাটাচ টু এ মোটরসাইকেল, মোটরসাইকেলের সাথে সংযুক্ত, অ্যাটাচ টু এ মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের সাথে সংযুক্ত, অ্যাটাচ টু মানে হচ্ছে সংযুক্ত, আর অ্যাটাচ টু এ মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের সাথে সংযুক্ত, একটা ছোট্ট স্টিলের খাঁচায়ের মধ্যে আমি আছি। স্টার্টারিং, স্টার্টার মানে, স্টার্টার মানে তোতলানো, কিন্তু যখন স্টার্টার থ্রু তখন স্টার্টার মানে হবে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে বা আস্তে আস্তে চলা। স্টার্টারিং থ্রু ট্রাফিক, ট্রাফিকের মধ্য দিয়ে চলা, ট্রাফিকের মধ্য দিয়ে চলা, যদি ভার্বের সাথে এরকম আইএনজি থাকে তাহলে বাংলা হবে আ সাউন্ড। তাহলে স্টার্টারিং থ্রু ট্রাফিক, ট্রাফিকের মধ্য দিয়ে চলা, ইন ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশের ঢাকাতে ট্রাফিকের মধ্য দিয়ে চলা। ইন দ্য লাস্ট 10 মিনিটস, গত 10 মিনিটে, উই হ্যাভ মুভড ফরওয়ার্ড, আমরা এগিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই বাংলা হবে উই হ্যাভ মুভড ফরওয়ার্ড, আমরা এগিয়েছি, মে বি 3 ফিট, হতে পারে 3 ফিট, ইঞ্চ বাই ইঞ্চ, ইঞ্চ ইঞ্চি করে, হতে পারে 3 ফিট, ইঞ্চ ইঞ্চি করে। দ্য ড্রাইভার, ড্রাইভার রেন্সিং, ড্রাইভার রেন্স, রেন্স মানে হচ্ছে প্রচণ্ড মোচড় বা টান দেওয়া, তাহলে ড্রাইভার রেন্সিং, ড্রাইভার মোচড় দিচ্ছে, এখানে ইসটাকে অ্যাভয়েড করা হয়েছে। দ্য ড্রাইভার রেন্সিং, ই মানে ইজ রেন্সিং, প্রচুর মোচড় দিচ্ছে, দ্য হুইল, চাকাটাকে মোচড় দিচ্ছে, লেফট অ্যান্ড রাইট, বামে এবং ডানে চাকাটিকে মোচড় দিচ্ছে, রিগলিং, রিগলিং, এখানে হুইস ইজটা উজ্জ আছে, আর হুইস ইজ রিগলিং, রিগল মানে হচ্ছে মোচড়ের মোচড়ানোর ভঙ্গিতে চলা, তাহলে হুইস ইজ রিগলিং বা রিগলিং, যেটি মোচড়ানো মোচড়ানোর ভঙ্গিতে চলছে। ডিপার ইন টু দ্য ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে সংকীর্ণ জায়গা, সংকীর্ণ জায়গার গভীর, সংকীর্ণ জানার সংকীর্ণ জায়গার আরেকটু গভীরে। বিটুইন এ ডেলিভারি ট্র্যাক, একটা মালবাহী ট্র্যাকের মধ্যে, অ্যান্ড রিক্সা, একটা মালবাহী ট্র্যাক এবং রিক্সার মধ্যে যে সংকীর্ণ জায়গা আছে সে সংকীর্ণ জায়গার মধ্য দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা আস্তে আস্তে চলা। ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে, ইন ফ্রন্ট অফ আস মানে আমাদের সামনে। আপ অ্যাহেড, একটু সামনে, আপ অ্যাহেড মানে হচ্ছে একটু সামনে। দ্য ট্রাফিক, ট্রাফিকটা ইজ জ্যাম, জটলাবদ্ধ, এখানে জ্যামড মানে জটলাবদ্ধ, ট্রাফিকটা হয় জটলাবদ্ধ, সো ক্লোজ টুগেদার, এতটা কাছাকাছি একসাথে, দ্যাট, যে পিডেস্ট্রিয়ান্স, পথচারীরা, আর ক্লাইম্বিং, বয়ে উঠছে, ওভার পিক আপ ট্রাক, ট্রাক পিক আপ, মালবাহী ট্রাকের উপর দিয়ে বয়ে উঠছে, অ্যান্ড এবং
through empty rickshaws ebong ei khali rickshar upmoddho diye ebong khali rickshar moddho diye through to cross the street rasta par hote cross mane par hoa to cross mane hocche par hote the street rasta par hote two rows to my left amar bam pashe dui ta sharite is an ambulance ache ekta ambulance blue light neon light spinning ghurche uselessly okay je bhabe neon light ghurche ghora ba ghurche This is এটা হয় what the streets here যা এখানে what মানে যা আর this is এটা হয় what যা the streets রাস্তাগুলো here এখানে look দেখায় look like এখানে যেরকম দেখায় from 7 o'clock in the morning সকাল 7টা থেকে until 10 o'clock at night রাত 10টা পর্যন্ত if এটা কন্ডিশনাল সেন্টেন্স তাই বাংলা হবে যদি আর কমা মানে হবে তবে if you were rich যদি you were rich তুমি হও ধনী কমা তবে you experience it তবে তুমি একটা অভিজ্ঞতা লাভ করো from the back seat পিছনের সিট থেকে অবেকার একটা গাড়ির পিছনের থেকে সিট থেকে তুমি এটা পিছনের আসন থেকে তুমি এটা অভিজ্ঞতা লাভ করো এক্সপেরিয়েন্স মানে এখানে ভার্ব এটা অভিজ্ঞতা লাভ করা ইফ ইউ আর পোর যদি তুমি হও গরিব ইউ আর তুমি আছো ইন রিকশা একটা রিকশার মধ্যে আছো ব্রিদিং নিঃশ্বাস নিচ্ছ ইন দ্য এক্সস্ট গাড়ির কালো ধোয়া এখানে এক্সস্ট মানে হচ্ছে গাড়ির কালো ধোয়া আর ইন দ্য এক্সস্ট মানে গাড়ির কালো ধোয়ার মধ্যে তুমি নিঃশ্বাস নিচ্ছ I am sitting আমি বসে আছি in the back of a CNG in the back of মানে পিছনে আর in the back of a CNG একটা CNG এর পিছনে আমি বসে আছি এটা কন্টিনিউয়াস টেন্স I am sitting আমি বসে আছি in the back পিছনে of a CNG একটা CNG এর পিছনে আমি বসে আছি a three wheeled motorcycle এটা তিন চাকা বিশিষ্ট মোটরসাইকেল shaped মানে আকৃতি বিশিষ্ট shape মানে আকৃতি দে আর shaped মানে আকৃতি বিশিষ্ট like a like a slice of pie ek tokra pitcher moto and covered with scrap metal ebong borjo dhatob diye abrito I am here working ami ekhane kaj korchi on a human rights project ekhane eta continuous tense tale I am here working ami ekhane kaj korchi on a human rights project manobadhikar prokalper upor dear student dekho I am here working ami ekhane kaj korchi on a human rights project manobadhikar prokalper upor but kintu whenever mane jokhoni ar whenever jokhoni I ask ami jigya eta present indefinite tense I ask ami jiggyasha kori people jokhoni ami lokjon ke jiggyasha kori in dhaka dhaka te jokhoni ami lokjon ke jiggyasha kori what they think ta ki mone kore inter tara ki mone kore international organization should really be working on antardik shongostha gulo shotti shotti kisher upore kaj korte thaka uchit tokhon they tell me কম মানে তখনই they tell me তারা আমাকে বলে about the traffic traffic সম্পর্কে তখনই আমরা তারা আমাদেরকে তারা আমাকে traffic সম্পর্কে বলে alleviate মানে হচ্ছে লাঘব করা দেখুন দেখ অ্যালিভিয়েট মানে হচ্ছে লাঘব করা অ্যালিভিয়েট অ্যালিভিয়েট মানে লাঘব করা অ্যালিভিয়েটিং লাঘব করা ট্রাফিক কনজেশন ট্রাফিক কনজেশন কনজেশন হচ্ছে গাদাগাদি অবস্থা ভরপুর অবস্থা বা চট ট্রাফিক অ্যালিভিয়েটিং লাঘব এটা হচ্ছে জিরান্ডের ব্যবহার তাহলে বাংলা হবে আ সাউন্ড ট্রাফিক অ্যালিভিয়েটিং লাঘব করা ট্রাফিক কনজেশন ট্রাফিক জটকে লাঘব করা ইজ হয় ওয়ান অফ দ্য অন্যতম মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অন্যতম উন্নয়নের প্রতিবন্ধকতা অবার টাইম আমাদের সময়ের অন্যতম অন্যতম উন্নয়নের প্রতিবন্ধকতা আমাদের সময়ের হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন বিশ্বের অর্ধেক জনসংখ্যায় অলরেডি ইতিমধ্যে লিভস ইন সিটি শহরে বাস করে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই বাংলা হবে শহরে বাস করে অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস এবং জাতিসংঘ এস্টিমেটস দ্যাট হিসাব করে এস্টিমেট মানে হিসাব করা অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস জাতিসংঘ এস্টিমেটস দ্যাট হিসাব করে যে এস্টিমেটস দ্যাট হিসাব করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা হিসাব করে যে দ্য প্রপোর্শন অনুপাতটা উইল রাইজ বেড়ে যাবে টু নিয়ারলি 70% প্রায় 70% বেড়ে যাবে বাই 2050 2050 সালের মধ্যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বাংলা বেড়ে যাবে ঢাকা ঢাকা দ্য ওয়ার্ল্ডস বিশ্বের ডেন্সেস্ট সুপারলেটিভ ফর্ম তাই বাংলা হবে সবচেয়ে ঘনবসতিপূর্ণ অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি সবচেয়ে দ্রুত বর্ধমান শহর ঢাকা এটা হচ্ছে অ্যাপোজিটিভ ঢাকার পরিচয় ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অ্যান্ড দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটি এবং সবচেয়ে দ্রুত বর্ধমান শহর ইজ হয় একেইজ স্টাডি একটা বাস্তবিক গবেষণা ইন হাউ কীভাবে দিস প্রবলেম এই সমস্যাটা এখানে গেট মানে হওয়া কীভাবে এই সমস্যাটা গট হলো সো ব্যাড এত খারাপ হয়ে গেল অ্যান্ড এবং হোয়াই কেন ইট ইজ এটা হয় সো ডিফিকাল্ট কেন এটা এতই কঠিন টু সলভ সমাধান করা অ্যাডজেক্টিভের পরে যদি টু প্লাস ভি ওয়ান থাকে তাহলে বাংলা হবে আ কেন এটা কঠিন টু সলভ সমাধান করা কেন এটা এত কঠিন
ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ঢাকার অবকাঠামো ডাজেন্ট ম্যাচ ম্যাচ করে না মানানসই হয় না ম্যাচ মানে এখানে মানানসই হয় প্রেজেন্ট ইনভেন্ট টেন্স নেগেটিভ তাই ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো আর ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ঢাকার অবকাঠামো ডাজেন্ট ম্যাচ ম্যাচ করে না দ্য স্কেল অফ ইটস পপুলেশনের জনসংখ্যার পরিমাপের সাথে ম্যাচ করে না জাস্ট 7% অফ দ্য সিটি জাস্ট এই শহরের মাত্র 7% ইজ কাভার্ড হয় আবৃত এটা প্যাসিভ ফর্ম তাহলে বিং বাংলা করতে হবে বা আবৃত করা হয় বা হয় আবৃত বাই রোডস রাস্তা দ্বারা কম্পেয়ার্ড তুলনীয় উইথ অ্যারাউন্ড 25% 25% প্রায় 25% সাথে তুলনীয় প্যারিস অফ প্যারিস প্যারিসের অ্যান্ড ভিয়েনা প্যারিস এবং ভিয়েনার প্রায় 25% সাথে তুলনীয় প্যারিস এবং ভিয়েনা যেখানে 25% রাস্তা সেখানে ঢাকা শহরের রাস্তাটা হচ্ছে মাত্র 7% ওকে রিলেশনস নেক্সট ঢাকা অলসো সাফার্স ঢাকা আরও ভোগে ফ্রম দ্য অ্যাবসেন্স অফ এ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক প্ল্যান্ড রোড নেটওয়ার্ক ঢাকা আরও ভোগে বা প্ল্যানিড রোড নেটওয়ার্ক ঢাকা আরও ভোগে পরিকল্পিত রাস্তা যোগাযোগের অনুপস্থিতিতে ঢাকা আরও ভোগে দেয়ার আর দেয়ারের ব্যবহার তাহলে বাংলা হবে দেয়ার আর আছে 650 মেজর ইন্টারসেকশনস 650টা প্রধান মোড় বা আরআরই সড়ক রয়েছে বাট কিন্তু অনলি 60 ট্রাফিক লাইটস কিন্তু মাত্র 60টা ট্রাফিক বাতি মেনি অফ হুইস যার অনেকগুলোই ডোন্ট ওয়ার্ক কাজ করে না প্রেজেন্ট ইন ইভেন্টে তাহলে ডোন্ট ওয়ার্ক কাজ করে যার অনেক মেনি অফ হুইস মেনি মানে অনেক অনেকই আর অফ হুইস যেগুলো অনেকগুলোই ডোন্ট ওয়ার্ক কাজ করে না দ্যাট মিন্স সেটার মানে দ্য পুলিশ ফোর্স পুলিশ বাহিনী ইজ ইন্ট এনফোর্সিং কার্যকর পুলিশ বাহিনী প্রয়োগ করছে না এখানে এনফোর্স মানে প্রয়োগ করা আর ইজ নট এনফোর্সিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইন্ট এনফোর্সিং বাংলাভাবে প্রয়োগ করছে না ড্রাইভিং আর পার্কিং রুল ড্রাইভিং এবং পার্কিং রুল প্রয়োগ করছে না তারা আছে ইন দ্য ইন্টারসেকশন তারা মোড়ে মোড়ে আছে অ্যান্ড ডিরেক্টিং ট্রাফিক এবং ট্রাফিককে নির্দেশনা দিচ্ছে দ্য কস্ট অফ ট্রাফিক ঢাকাস ট্রাফিক কনজেশন ঢাকা দ্য কস্ট মানে খরচ আর অফ ঢাকাস ট্রাফিক কনজেশন ঢাকার ট্রাফিক জটের খরচ ইজ এস্টিমেট মানে হিসাব করা আর ইজ এস্টিমেটেড এটা প্যাসিভ ফর্ম তাহলে হিসাব করা হয় অ্যাট 3.8 বিলিয়ন এর ইয়ার বছরে $3.8 বিলিয়ন হিসাব করা হয় অ্যান্ড এবং দ্যাটস জাস্ট দ্য ডিলেস এবং সেটা মাত্র বিলম্ব অ্যান্ড এয়ার পলিউশন বায়ু দূষণ নট দ্য লেস টেঞ্জেবল লসেস কম স্পর্শকাতর ক্ষতি নয় লেস টেঞ্জেবল কম স্পর্শকাতর আর নট দ্য লেস টেঞ্জেবল লসেস কম স্পর্শকাতর ক্ষতি নয় ইন কোয়ালিটি অফ লাইফ জীবন মানে প্যারাডক্সিক্যালি জীবনের মানে প্যারাডক্সিক্যালি আপাত দৃষ্টিতে সব সবরোধী হলেও সত্য অথবা বিপরীতভাবে বলতে গেলে পোর্ট ইনফ্রাস্ট্রাকচার এই দুর্বল অবকাঠামো ইজ হয় ওয়ান অফ দ্য রিজনস অন্যতম কারণ হোয়াই কেন দ্য সিটি ইজ গ্রোয়িং শহরটা বেড়ে যাচ্ছে সো ফাস্ট কেন শহরটা এত দ্রুত বেড়ে যাচ্ছে এটা হচ্ছে প্যারাডক্সিক্যালি বিপরীতভাবে কেন বিপরীতভাবে কারণ দুর্বল স্ট্রাকচারের কারণে শহরটা বেড়ে যাচ্ছে কেন কারণ দুর্বল স্ট্রাকচার হওয়ার কারণে যেখানে সেখানে বিল্ডিং গড়ে উঠছে এবং এভাবে যেখানে সেখানে বিল্ডিং রাস্তা এগুলো তৈরি হচ্ছে অবকাঠামো তৈরি হচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা নেই সেই জন্য এটা লেখক এখানে বলছে প্যারাডক্সিক্যালি মানে সবরোধী হলেও সত্য ওকে ডিয়ার স্টুডেন্টস দেখো উইদাউট রোডস অর ট্রেনস রাস্তা এবং ট্রেন ছাড়া টু হুইস দেম সেগুলো তাদেরকে পাঠিয়ে দেয়া টু দ্য সাবার্স উপ শহরের দিকে রাস্তা এবং ট্রেনসরা সেগুলো তাদেরকে পাঠিয়ে দেয়া ছাড়া ঢাকা রেসিডেন্টস ঢাকার অধিবাসীরা হ্যাভ নো চয়েস ঢাকার অধিবাসীদের কোনো বিকল্প থাকে না হ্যাভ নো চয়েস এখানে চয়েস মানে বিকল্প থাকে না বাট টু মানে সারা বাট টু ক্রাউড ভিড় করা ছাড়া ইন টু দ্য মিডল মাঝে ভিড় করা ছাড়া অ্যান্ড সেট আপ স্ল্যাম্স বস্তি নির্মাণ করা ছাড়া বিটুইন হাই রাইজেস উচ্চ ভবনের মাঝে অ্যান্ড ওয়াক টু ওয়ার্ক এবং পায়ে হাঁটা রাস্তার মাঝে এবং উচ্চ ভবনের মাঝে বস্তি নির্মাণ করার কোনো উপায় থাকে না দেন তারপর দেয়ার আর আছে এটা দেয়ারের ব্যবহার তাহলে দেয়ারের বাংলা অর্থ করা যাবে না তাহলে দেয়ার আর আছে বাংলা করতে হবে দেয়ার আর আছে দ্য ইউজার্স ব্যবহারকারীরা অফ দ্য রোডস রাস্তার ব্যবহারকারীরা আছে বিসাইডস পিডেস্ট্রিয়ান্স বিসাইড মানে পাশ তাছাড়াও বিসাইডস পিডেস্ট্রিয়ান্স পথচারীরা ছাড়াও দ্য ন্যারো লেন্স এই সংকীর্ণ রাস্তাগুলো আর শেয়ার্ড এটা প্যাসিভ ফর্ম তাই বাংলা করা হবে আর শেয়ার্ড ভাগাভাগি করা হয় বাই রিক্সাস স্কুটার্স মোটরসাইকেল সিএনজিস বাসেস অ্যান্ড কার্স এগুলো দ্বারা ভাগাভাগি করা হয় ইন সংকীর্ণ রাস্তাগুলো অল দিস মোডস এই সকল ধরনগুলি টেক আপ এটা প্রেজেন্ট ইনভেন্টে তো বাংলাভাবে গ্রহণ করে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্পেস একটা ভিন্ন পরিমাণ স্পেস বা জায়গা গ্রহণ করে অ্যান্ড হ্যাভ এবং আছে ডিফারেন্ট টপ স্পিডস ভিন্ন ভিন্ন সর্বোচ্চ গতি মোস্ট পিপুল বেশিরভাগ লোকজন ইউ টক টু তুমি কথা বলো ইন বাংলাদেশে বেশিরভাগ লোকজনের সাথে যখন তুমি কথা বলো ব্লেম তারা দায়ী করে এটা প্রেজেন্ট ইনভেন্টে বাংলাভাবে ব্লেম তারা
প্রায় দায়ী করে দা ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামকে দায়ী করে অন দ্য রিক্সা, রিক্সার কারণে বা রিক্সার জন্য। দেয়ার আর আছে টু মেনি অফ দেম, তাদের অনেক আছে, তাদের অনেক রিক্সা আছে আর কি। দে সে তারা বলে, অ্যান্ড এবং দে ড্রাইভ তারা চালায়, সো স্লোলি, সো ডট ডট দ্যাট এতই দেয়ার, সো স্লোলি দ্যাট এতই আস্তে আস্তে যে, দ্য ট্র্যাপ তারা আটকে দেয়, দ্য কার্স কারগুলো বাসেস অ্যান্ড সিএনজিকে আটকে দেয়, বিহাইন্ড দেম তাদের পিছনে বাস সিএনজি এবং কারগুলোকে আটকে দেয়। দ্য গভর্নমেন্ট সরকার, এটা বিভার সরকার ইজ আছে, দ্য গভর্নমেন্ট ইজ সরকার আছে আন্ডার প্রেশার, চাপের চাপে আছে টু ডেজিগনেট নির্দিষ্ট করে দিয়ে সাম লেন্স কিছু রাস্তাকে, ডেজিগনেট মানে নির্দিষ্ট করে দেয়া, আর টু ডেজিগনেট নির্দিষ্ট করে দিতে সাম লেন্স কিছু রাস্তাকে অ্যাজ কার, আনলে শুধুমাত্র কার হিসাবে, অ টু বিল্ড ওয়াইডার রোডস বড় প্রশস্ততর রাস্তা নির্মাণ করতে, অ্যান্ড ওভারপাসেস এবং ওভারপাসেস বা ওভারব্রিজ নির্মাণ করতে, টু টেক দ্য স্লো ট্রাফিক আউট, টেক আউট মানে বের করে আনা, টু টেক বের করে আনতে দ্য স্লো ট্রাফিক এই ধীর যানগুলোকে আউট, ধীর যানগুলোকে বের করে আনতে ফ্রম থেকে ইন ফ্রন্ট অফ দ্য ফাস্ট দ্রুত গতির যানবাহনের সামনে থেকে ধীর যানবাহনগুলো বের করে আনতে সরকার চাপে আছে। অ্যান্ড এবং দিস ব্রিংস আস, এটা আমাদেরকে আনে টু দ্য থার্ড রিজন, তৃতীয় কারণের দিকে, হোয়াই কেন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট তাই বাংলা হলো আনে, এটা আমাদেরকে আনে টু দ্য থার্ড রিজন, তৃতীয় কারণের দিকে এটা আমাদেরকে আনে, হোয়াই কেন, দ্য ট্রাফিক প্রবলেম এই যান সমস্যাটাই সো ডিফিকাল্ট, এতই কঠিন টু সলভ, সমাধান করা এতই কঠিন, এটা বি ভার্ব আর টু সলভ মানে এখানে সমাধান করা, আর এতই কঠিন টু সলভ সমাধান করা এতই কঠিন, অল দিস ফিক্সেস এই সকল সমস্যাগুলো সাউন্ড ইজি, সাউন্ড ইজি মানে সহজ শোনা যায়, আর সাউন্ড ইজি এই সকল সমস্যাগুলো সহজ অ্যান্ড অবভিয়াস স্পষ্টই শোনা যায়, এখানে সাউন্ড আছে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এটা শোনা যাওয়া, তাহলে অল দিস ফিক্সেস, ফিক্স মানে এখানে সমস্যা, এই সকল সমস্যাগুলো সাউন্ড ইজি অ্যান্ড অবভিয়াস সহজ এবং স্পষ্টই শোনা যায়, বাট কিন্তু দে কাম অ্যাট এ কস্ট, তারা একটা খরচে চলে আসে অথবা ব্যয়বহুল হয়ে আসে, ওয়ান অ্যান্ড এ হাফ মিলিয়ন পিপুল, দেড় মিলিয়ন লোক ড্রাইভ রিক্সা, রিক্সা চালায়, এটা প্রেজেন্ট ইনভেন্টেড তাহলে বাংলা হবে রিক্সা চালায় ফর এ লিভিং জীবিকার জন্য, প্লাস আরও অ্যানাদার ফিউ হান্ড্রেড থাউজেন্ড আরও কয়েক শত হাজার ওর ওন, ওন মানে হচ্ছে মালিক হওয়া, ওন মালিক হয় অ্যান্ড রিপেয়ার দেবে এবং সেগুলো মেরামত করে, আরও কয়েক শত হাজার সেগুলোর মালিক হয় এবং মেরামত করে, গভর্নমেন্ট এফোর্ট সরকারি প্রচেষ্টা টু গেট পিপুল, দ্য গভর্নমেন্ট এফোর্ট সরকারি প্রচেষ্টা টু গেট পিপুল লোকজনকে আউট অফ রিক্সা, রিক্সা থেকে বের করে আনতে অ্যান্ড ইন টু বাসেস বাসের মধ্যে নিয়ে আসতে, অ্যান্ড ট্রেন বাস এবং ট্রেনে আনতে, আর গোয়িং টু অ্যাট্রাক্ট, গোয়িং গোয়িং টু এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করেছে, আর গোয়িং টু অ্যাট্রাক্ট আকর্ষণ করতে যাচ্ছে হিউজ অপোজিশন, বিশাল বিরোধিতা আকর্ষণ করতে বা বিশাল বিরোধিতাকে টানতে যাচ্ছে বা আকর্ষণ করতে যাচ্ছে, ইভেন এমনকি ইনক্রিজিং বাস ক্যাপাসিটি, বাস বাসের ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করা, এটা আসাউন্ড করতে হবে, এটা জিরানের ব্যবহার, তাহলে ইভেন এমনকি ইনক্রিজিং বাস ক্যাপাসিটি, বাস ক্যাপাসিটি বাসের ধারণ ক্ষমতা ইনক্রিজিং বৃদ্ধি করে, বাসের ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করা ইজ হয় মোর কমপ্লিকেটেড আরও জটিল দ্যান মানে এখান থেকে দ্যান ইট সাউন্ড যেমনটা শোনা যায় তার থেকে অনেক বেশি কঠিন। এ 2009 ওয়ার্ল্ড ব্যাংক অ্যানালাইসিস, একটা 2009 সালের বিশ্ব ব্যাংক বিশ্লেষণ ফাউন্ড খুঁজে পেয়েছি 60 সেপারেট বাস কোম্পানি, 60টা আলাদা আলাদা বাস কোম্পানি ঢাকা, ঢাকাতে 60টা আলাদা আলাদা বাস কোম্পানি খুঁজে পেয়েছিল, সিন্স মানে যেহেতু, সিন্স দ্য বাস কোম্পানি, যেহেতু বাস কোম্পানিগুলো কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা করা, কম্পিট প্রতিযোগিতা করে উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে প্রতিযোগিতা করে, কমা সেহেতু দ্য ড্রাইভার্স, ড্রাইভার্স হ্যাভ এভরি ইনসেন্টিভ, ড্রাইভারদের আছে প্রত্যেক উত্তেজকই বা উত্তেজনায় রয়েছে টু ড্রাইভ অ্যাগ্রেসিভলি, টু ড্রাইভ আর চালাতে, চালাতে অ্যাগ্রেসিভলি মানে আক্রমণাত্মকভাবে বা আগ্রাসীভাবে গাড়ি চালাতে এদের উত্তেজনা বা উত্তেজক রয়েছে, অ্যান্ড টেক এবং টেক মোর প্যাসেঞ্জার্স এবং অধিক প্যাসেঞ্জার নিতে, অধিক যাত্রী নিতে দ্যান দ্য বাসেস ক্যান হোল্ড, বাট যা বাস যা ধারণ করতে পারে তার থেকে, হোয়াটস মোর আরও যা দ্য পাবলিক ট্রান্সপোর্ট গণপরিবহনগুলো ইজেন্ট অল দ্যাট পাবলিক, সম্পূর্ণভাবে গণ নয়, গণপরিবহনগুলো সম্পূর্ণভাবে গণ নয়, মেনি অফ দ্য বাস কোম্পানিস অনেক বাস কোম্পানিগুলোই আর ওন্ড, এটা প্যাসিভ ফর্ম, আর ওন্ড মালিক হয় বা মালিক হয় অ্যান্ড লিঙ্ক সংযুক্ত থাকে টু পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলের সাথে, অর পাওয়ারফুল ট্রেড ইউনিয়ন অথবা পাওয়ারফুল ট্রেড ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকে, গভর্নমেন্ট এফোর্ট সরকারি প্রচেষ্টা টু ইউনিফাই একত্রিত করতে অর রেগুলারাইজ দ্য সিস্টেম এই পদ্ধতিকে নিয়মতান্ত্রিক করতে যে সরকারি প্রচেষ্টা উড অ্যামাউন্ট টু এ হস্টাইল টেক ওভার পরিণত হবে একটা শত্রুভাবাপন্ন হস্তান্তরে অফ অল অফ দিস স্মল কোম্পানিস এই সকল ছোট কোম্পানির হস্তান্তরে একটা শত্রুভাবাপন্ন হস্তান্তরে পরিণত হবে।
The obvious solution, the স্পষ্ট সমাধান is হয় to separate the রিকশা, রিকশাগুলোকে আলাদা করে দেয়া, এটাখানে রিকশাগুলোকে আলাদা করে দেয়া from the cars, কার থেকে রিকশাগুলোকে আলাদা করে দেয়া, from the CNG, কার এবং CNG থেকে রিকশাগুলোকে আলাদা করে দেয়া, give each of them, তাদের প্রত্যেককে দেয়া লেন্স, রাস্তা করে দেয়া and lights, রাস্তার বাতি দেয়া according to their top speed, তাদের সর্বোচ্চ গতি অনুসারে, according to মানে অনুসারে, আর according to their top speed, তাদের সর্বোচ্চ গতি অনুসারে and crucially, এবং সংকটপূর্ণভাবে বলতে গেলে মেক সংকটপূর্ণভাবে মেক কার ড্রাইভারস পে কার ড্রাইভারদেরকে পে করানো মানে জরিমানা করানো দ্য কস্ট অফ টেকিং দ্য কস্ট খরচ অফ টেকিং আপ মোর স্পেস অধিক জায়গা নেওয়ার খরচকে জরি খরচ জরিমানা করানো অন দ্য রোডস রাস্তার উপরে অধিক জায়গা নেওয়ার জন্য তাদেরকে অর্থ প্রদান করানো বাট দ্যাট কিন্তু সেটা পলিটিক্যালি পলিটিক্যালি স্পিকিং রাজনীতিভাবে বলতে গেলে ইজ আনরিয়ালিস্টিক সেটা রাজনীতিভাবে বলতে গেলে হয় অবাস্তব কারণার্স আর কারণ মালিকেরা হয় এই স্মল পার্ট অফ দ্য পপুলেশন এই স্মল পার্ট একটা ছোট্ট অংশ অফ দ্য পপুলেশন জনসংখ্যার একটা ছোট্ট অংশ এটা বিভার ব্যবহার বাট কিন্তু দে আর তারা হয় দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সবচেয়ে প্রভাবশালী এভরি ইয়ার প্রতি বছর ঢাকা অ্যাডস এটা প্রেজেন্ট ইনভার্টের বাংলাভাবে ঢাকা অ্যাডস ঢাকা যোগ করে অ্যান্ড এক্সট্রা 37,000 কার্স 37,000 কার অতিরিক্ত 37,000 কার যোগ করে টু ইটস অলরেডি ওভারক্রাউডেড রোডস অলরেডি ইতিমধ্যে জনাকীর্ণ রাস্তায় ঢাকা আরও 37,000 অতিরিক্ত কার যোগ করে থিঙ্ক অ্যাবাউট অল দিস এই সকল কিছু চিন্তা করো এটা প্রেজেন্ট ইনিভেন্ট ওই সকল কিছু চিন্তা করো ফ্রম এ বাংলাদেশি পলিটিশিয়ানস পয়েন্ট অফ ভিউ বাংলাদেশি রাজনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে এই সকল কিছু চিন্তা করো এনি অ্যাটেম্প্ট কোনো প্রচেষ্টা টু সলভ দ্য ট্রাফিক মেস এই ট্রাফিক বিশৃঙ্খলাকে সমাধান করতে মিন্স মানে মানে হয় অ্যানোয়িং দ্য পোর গরিবদেরকে বিরক্ত করা অ্যানোয়িং মানে বিরক্ত করা এখানে আসাউন্ড হবে এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে জিরান ব্যবহার করা হয়েছে অ্যানোয়িং দ্য পোর গরিবদেরকে বিরক্ত করা দ্য মিডল ক্লাসদেরকে বিরক্ত করা অ্যান্ড দ্য রিচ অল অ্যাট ওয়ান্স এবং সামগ্রিকভাবে ধনীদেরকেও বিরক্ত করা থ্যাংকস টু দ্য ডোনার্স থ্যাংকস টু দ্য ডোনার্স দাতাদেরকে ধন্যবাদ ইন 2012 2012 সালে দ্য গভর্নমেন্ট সরকার অ্যানাউন্সড ঘোষণা করেছিল এ 2.75 মিলিয়ন প্ল্যান 2.75 বিলিয়ন ডলার ঘোষণা করে 2.75 মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছিল টু বিল্ড নির্মাণ করতে মেট্রো রেল সিস্টেম একটা মেট্রো রেল পদ্ধতি নির্মাণ করতে অ্যান্ড এবং 45 মিলিয়ন বাস র্যাপিড ট্রান্সপোর্ট লাইন এবং 45 মিলিয়নের বাস র্যাপিড ট্রান্সপোর্ট লাইন নির্মাণ করতে ফ্রম দ্য এয়ারপোর্ট থেকে ফর দ্য রেসিডেন্টস অফ ঢাকা ঢাকার অধিবাসীদের জন্য ইট উইল কাম এটা আসবে অ্যাজ এ রিলিফ রিলিফ মানে হচ্ছে স্বস্তি আর অ্যাজ এ স্বস্তি হিসাবে আসবে হোয়েন এভার যখনই আই আস্কড আমি জিজ্ঞেস করতাম হোয়েন এভার মানে যখনই যখনই আই আস্কড মাই বাংলাদেশি কলিগ যখনই আমি আমার বাংলাদেশি সহকর্মীদের বাংলাদেশি সহকর্মীদেরকে জিজ্ঞাসা করতাম হাউ লং ইট টু টেক কতক্ষণ হাউ লং মানে কতক্ষণ আর ইট টু টেক এটা লাগবে বা নেবে কতক্ষণ লাগবে টু গেট সামার কোথাও যেতে দে অলওয়েজ গেভ টু আনসার তারা সর্বদাই দুটা উত্তর বলতো উইদাউট ট্রাফিক ট্রাফিক সেরা মেবি 15 মিনিট হতে পারে 15-15 মিনিট বাট উইথ ট্রাফিক কিন্তু ট্রাফিক সহ হু নোজ কে জানে ট্রাফিক সহ কে জানে ওকে ডিয়ার স্টুডেন্টস তাহলে দেখো কীভাবে বাংলায় অনুবাদ করতে হবে ডিয়ার স্টুডেন্টস আমি এই লেসনটি যতটা সম্ভব ভেঙে ভেঙে তোমাদেরকে বাংলায় অনুবাদ করলাম এবং তোমরা এইভাবেই তোমাদের পাঠ্যবইয়ের লেসন এবং তোমাদের পাঠ্যবইয়ের বিভিন্ন লেসনগুলো তোমরা এইভাবে বাংলায় অনুবাদ করবে এবং এর মধ্যে যা যা গ্রামারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে টেম বি ভার্ব হ্যাভ ভার্ব ডেয়ার টেন্স মোডালস কমপ্লিটিং সেন্টেন্সেস প্যাসিভ ডিগ্রি ইনফিনিটিভ জিরেন্ট পার্টিসিপল এই সেন্টেন্সগুলো যদি এই এই গ্রামাটিক্যাল আইটেমসগুলো যদি তোমরা গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো যদি তোমরা সুন্দর করে প্র্যাকটিক্যালি শেখো তাহলে তোমরা অবশ্যই বাংলায় অনুবাদ করতে পারবে ডিয়ার স্টুডেন্ট যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে ডিয়ার স্টুডেন্টস আজকে এ পর্যন্তই